হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? সবে ঘুম থেকে উঠলাম, তো এখানে শুয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এই এই ঘরটা হচ্ছে আমার ঘর, এই ভিতরে ঘর দেখতে পাচ্ছেন। এখানে সারা রাত শুয়েছিলাম, তো সকালে ঘুম থেকে উঠার পরে দেখি না পুরো এখানে জোয়ার কাছে চলে এসেছে। তো আরও যে নৌকোগুলো এসেছিলাম সব নৌকোগুলো এখানে রয়েছে, সব কত সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছেন। তো তো এখানে রয়েছে আলু, রয়েছে স্যার, এই হচ্ছে আমাদের রুম। আজকে সেই হিজলি মাজারে আজ এই মাংস সবাইকে খেতে দেওয়া হবে। আজ শোদ হচ্ছে সেই বাবা সাহেবের মাজারে। তো আমরা দুটো নৌকো নিয়ে এসেছি, তো সবাই মিলে এসেছিলাম। তো আমি মুহূর্তে বাবা সাহেবের মাজারে প্রবেশ করছি। তো আমাদের ভাই, বড় ভাই এখানে এসে এই গাছে ঠেকানো যে বাবার আশা বাড়ি, হাজার হাজার ভক্তরা এসে এই গাছের চারি সাইড ঘুরিয়ে মনের আশা এবং আনন্দে এই আশা বাড়িকে ধারে করে মসজিদের চারি সাইডে ঘরে। সত্যিই অদ্ভুত একটা কাহিনী। এই আশা বাড়ি দিয়ে আমরা শুনেছিলাম যে আগে গরুকে চড়াতো, এটা সত্য কিনা জানি না, এটা হয়তো আগে হয়েছিল, তার কারণে সবাই বলে গরুকে চড়া আশা বাড়ি। তো আপনারা দেখে থাকুন কীভাবে এই আশা বাড়িকে নিয়ে সবাই ঘোরে এবং মনের আশা পূরণ করে। আমি এখন চলে আসলাম বাবার শরীর আশা বাড়ি রয়েছে। তো আশা বাড়ির এখানে আমি তুলবো আশা বাড়ি। তো Thank you.
খুলবে না? মসজিদ মসজিদে এলে